তিন দিনব্যাপী অর্থনৈতিক সুমারি প্রশিক্ষণ সম্পন্ন। অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে অংশ নিন, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ তারাইলে শুক্রবার সকাল 10টা থেকে বিআরডিবি ও হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, এই দুটি ভেন্যুতে প্রথম ধাপের অর্থনৈতিক সুমারির গণনা ও জরিপের কাজ সম্পন্ন হয়। 73 জন তালিকাকারীদের মধ্যে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়, যা রোববার বিকেল 5টায় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিসমাপ্তি ঘটে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তারাইল উপজেলা পরিসংখ্যান JSA মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাসান মোহাম্মদ, ফরহাদ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন তারাইল উপজেলা অডিটর হিসাবরক্ষক মোহাম্মদ শফিউল আলম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ট্যাব, মার্কার, আইডি কার্ড, ব্যাগ ও ক্যাচ এরিয়ার ম্যাপ সহ 3 দিনের প্রশিক্ষণের সম্মানী ভাতা প্রদান করা হয়। আরও জানা যায়, জুলাইয়ের 1, 2 ও 3 তারিখের তালিকা টেস্টিংয়ের কাজ শুরু হবে এবং মূল কার্যক্রম 5 তারিখ থেকে জুলাইয়ের 20 তারিখের মধ্যে সম্পূর্ণ শেষ করা হবে।